হ্যালো ভিউয়ার্স, রাহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি তৈরি করছি। জি ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটি আপডেট তথ্য শেয়ার করতে চাই, তা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত। ভিউয়ার্স, আপনারা জানেন বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত যে কোনো তথ্য হাতে আসা মাত্রই আমি টাইম টু টাইম ভিডিও তৈরি করে আপনাদেরকে শেয়ার করি, আজকেও সেটাই করছি। জি ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে 2 ফিট ডিশে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিগন্যাল রিসিভ করবেন। প্রসঙ্গত এই সংক্রান্ত 2টি ভিডিও ইতিমধ্যে আমি দিয়েছি, আপনারা দেখেছেন, এটিকে ভাইরাল নিউজ হিসেবে আমি বলেছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে এলএনবির সঙ্গে এটি ফিট হন এবং ফিট হনের সঙ্গে স্কেলার রিং ব্যবহার করেছি। তো এই বর্তমানে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্কেলার রিংয়ের পরিবর্তে এখানে কী ব্যবহার করা যেতে পারে। যেহেতু আইটেমটি বর্তমানে মার্কেটে নেই, অনেক সাবস্ক্রাইবার ফোনে আইটেমটি চেয়েছেন কিন্তু আমরা দিতে পারছি না, কারণ এটি বর্তমানে অ্যাভেলেবল না। কতদিন লাগবে অ্যাভেলেবল হতে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। ততদিন পর্যন্ত আমরা কীভাবে এই স্যাটেলাইটে ট্র্যাক করে দেখতে পারবো সেটি মূলত এই ভিডিওতে আপনাদেরকে সচিত্র দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ আমি সফল হয়েছি স্কেলারিংয়ের বিকল্প হিসেবে আরেকটি জিনিস এখানে ব্যবহার করে এই স্যাটেলাইটটি ট্র্যাক করতে আমি সফল হয়েছি বিধায় এই ভিডিওটি তৈরি করছি। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর পরবর্তী অংশটুকু। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে সেই তথ্য শেয়ার করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে আমি এই ডিশ থেকে 2টি ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে শেয়ার করেছিলাম। একটি করেছিলাম যেদিন রাতে আমি সফল হই সেই দিন রাতে, এবং পরবর্তীটি গতকালকে। অর্থাৎ আমি আপনাদেরকে গতকালকে দিনের বেলায় দেখিয়েছিলাম 2 ফিট ডিশে কীভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিগন্যাল রিসিভ করেছি, এর জন্য আমি কী কী লাগিয়েছি সেটি দেখিয়েছিলাম। তো আজকে এর বিকল্প হিসেবে যা ব্যবহার করেছি সেটি এখানে দেখানোর চেষ্টা করব। এখানে আমি কিছু চ্যানেল প্রিভিউ করাচ্ছি। এখানে সিগন্যাল কোয়ালিটি দেখুন 60% আবার 63%ও দেখাচ্ছে। এখানে আপনাদেরকে আমি একটি তথ্য দিয়ে রেখি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তা হচ্ছে স্কেলার রিংয়ে যে সিগন্যাল কোয়ালিটি যেটি পাবে এখানে নর্মাল রিংয়ে কিন্তু সেটি পাবে না, কিছুটা হলেও কম পাবে। কাজে কিউ ব্যান্ডের ক্ষেত্রে স্কেলার রিংটি হচ্ছে প্রযোজ্য বা পারফেক্ট বলে আমি মনে করি। তো এখানে যেহেতু নর্মাল রিং লাগিয়ে কাজ হয়েছে এই জন্য ভিডিওটি আমি শেয়ার করছি, যাতে করে আপনারা সহজে স্যাটেলাইট ট্র্যাক করতে পারেন। ভিউয়ার্স, তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, একটি রাহাত মিডিয়া আর একটি রাহাত মিডিয়া মিক্স। যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ফেসবুক আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। রাহাত মিডিয়া মিক্স লিখলেই একটি পেজ এবং একটি গ্রুপ আসবে, আপনার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং গ্রুপে অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাদেরকে অ্যাড করে নিব। ভিউয়ার্স, তো এখানে দেখুন আমি এলএমবি স্কিউ আপনাদেরকে দেখাচ্ছি, এলএমবি স্কিউ কী অবস্থায় থাকবে। তো ভিউয়ার্স, অনেক তথ্য থাকে, আমি আগেও বলেছি, যেগুলো তাৎক্ষণিকভাবে ভিডিও তৈরি করা সম্ভব হয় না সেগুলো আমি সাধারণত আমার ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপে শেয়ার করে থাকি। এখানে দেখুন যে এলএমবিটি ব্যবহার করেছি গার্ডেনার ব্র্যান্ডের 4.5 থেকে 4.8 GHz 17K LMB, এর বাইরে অন্য এলএমবিতে হবে না। অনেকে জিজ্ঞাসা করেছেন আমাদের যে এলএমবিগুলো রয়েছে পুরাতন বা প্রচলিত এগুলোতে হবে কিনা, আমি বলেছি না এগুলোতে হবে না, চেষ্টা করে লাভ হবে না, কাজে আপনারা এলএমবি ব্যবহার করবেন। আর এলএমবির সামনে যে আমি রিংটি ব্যবহার করেছি ফিট হর্নের সঙ্গে, এটি নর্মাল একটি রিং, প্রচলিত রিং, এটি পাওয়া যায় সিপেন্ডের এলএমবির সঙ্গে থাকে। এছাড়া এটি ফিট হর্ন সহ এই রিংটি বাজারে অ্যাভেলেবল রয়েছে, আমাদের স্টকেও রয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, তো এখানে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ফিট ডিশে রিসিভ করেছি। যেহেতু এই ভিডিও আগের ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকে, এটি হয়তো বা আমার কোনো নতুন সাবস্ক্রাইবার একদম প্রথম ভিডিও হতে পারে, এই জন্য আমি আজকে এখানেও আপনাদেরকে ডিশ সাইজটি মেপে দেখাচ্ছি। ডিশটি হচ্ছে 26 ইঞ্চি রয়েছে, আমরা 2 ফিট বললে আসলে সাধারণত ডিশগুলো 25-26 ইঞ্চি থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে আরেকটি তথ্য শেয়ার করবো, সেটি হচ্ছে ডিশের মাঝখান থেকে এলএমবি দূরত্ব কতটুকু থাকবে। ডিশ সাইজ দেখলেন 26 ইঞ্চি, আসলে একার পক্ষে ভিডিও করা একটু সমস্যা হয়। ভিউয়ার্স, এখানে এক হাতে ক্যামেরা আরেক হাতে ফিতা ধরে থেকে কাজ করা একটু সমস্যা। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন এলএমবির মুখ পর্যন্ত অর্থাৎ রিংয়ের দূরত্ব থাকবে, ডিশের মাঝখান থেকে দূরত্ব থাকবে 18 ইঞ্চি, আপনারা এইভাবে সেট করে নিতে পারবেন। এই ডিশটি হচ্ছে বিএসডি কোম্পানির তৈরিকৃত ডিশ, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিউ ব্যান্ডের ডিশ। তো এই ডিশ দিয়ে আমি এই স্যাটেলাইটটি সফলভাবে রিসিভ করতে পেরেছি। ভিউয়ার্স, আপনারাও সহজে পারবেন এভাবে। তো আজকে আমি সেই তথ্য শেয়ার করলাম, যেহেতু এখানে রিংয়ের পরিবর্তে স্কেলার রিংয়ের পরিবর্তে নর্মাল রিং লাগিয়ে স্যাটেলাইটটি ট্র্যাক হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে এই তথ্যটি এই মতো শেয়ার করছি। ভিউয়ার্স, তো আমি আপনাদেরকে এই পর্যায়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ডের কারেন্ট টিপি লিস্ট শেয়ার করতে চাই, কারণ অনেকে টিপি লিস্ট চেয়ে থাকে না, টিপি লিস্টের অবশ্যই দরকার আছে। এখানে দেখুন আমি টিপি লিস্ট শেয়ার করেছি, এর মধ্যে যেটি আমি এখানে পিঙ্ক কালার দিয়েছি সেটি TP3, এটি হচ্ছে স্ট্রং টিপি, বিটিপি গ্রুপের এই স্ট্রং টিপিতে আপনারা এই স্যাটেলাইটটি খুব সহজে ট্র্যাক করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন যা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, রাহাত মিডিয়া ও রাহাত মিডিয়া মিক্সের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।